আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 এর সর্বশেষ চূড়ান্ত সাতজনের আলোকে আজকে আমরা আলোচনা করব বাংলা বিষয়ে। তবে বাংলার বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে ফন্ডটির মধ্যে দুইটি অনুচ্ছেদ থাকবে, একটা চার চার করে আট নম্বর। বন্ধুরা, আজকের পর্বে আমরা অনুচ্ছেদের থেকে বহুনির্বাচন প্রশ্ন শিখে নিব, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নিবে, এখান থেকে 100% কমন পাবে ইনশাআল্লাহ। প্রথমত রয়েছে এই দেশ এই মানুষ, অনুচ্ছেদ হচ্ছে একই দেশ একই মানুষ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব, সবাই সবার বন্ধু আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে, এরকম খুব কম দেশেই আছে। বন্ধুরা, তোমরা বাকি অংশটুকু পড়ে নিবে। এখান থেকে প্রশ্ন হচ্ছে, এক, আলোচ্য অনুচ্ছেদে কোন বিষয়ের কথা বলা হয়েছে? উত্তর হবে ক, বাংলাদেশ ও মানুষ। দুই নম্বর হচ্ছে, বাংলাদেশের গৌরব বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে গ, সকলে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে। তিন নম্বর হচ্ছে, বাংলাদেশে প্রধানত কয় ধর্মের লোক বাস করে? উত্তর হবে ঘ, চার। চার নম্বর হচ্ছে, একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে কি গড়ে তুলেছে? উত্তর হবে ঘ, দেশ। দুই নম্বর অনুচ্ছেদ হচ্ছে, বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে, আমরা বাঙালি, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। বন্ধুরা, তোমরা বাকি অংশটুকু পড়ে নিবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদটিতে কাদের সম্পর্কে বলা হয়েছে? উত্তর হবে ক, বাংলাদেশ ও মানুষ। দুই নম্বর হচ্ছে, বাঙালিরা কোন ভাষায় কথা বলে? উত্তর হবে গ, বাংলা। তিন নম্বর হচ্ছে, কোন জেলার রাজবংশীদের বসবাস? উত্তর হবে খ, রাজশাহী। চার নম্বর হচ্ছে, বাংলাদেশে কয়টি ধর্মের মানুষ বসবাস করে? উত্তর হবে গ, চার ধর্মের। এরপরে দ্বিতীয় হচ্ছে কবিতা, নাম হচ্ছে সংকল্প। কৃষির নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কৃষির আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। এখন প্রশ্ন হচ্ছে, এক নং, অনুচ্ছেদ কবিতাংশটিতে কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর হবে ক, বীর। দুই নম্বর হচ্ছে, বরণ শব্দের অর্থ কি? উত্তর হবে সাদরে গ্রহণ। এরপরে লক্ষ্য করো, তিন নম্বর হচ্ছে, লাখে লাখে কারা মরছে? উত্তর হবে খ, বীর। চার নম্বর হচ্ছে, বীরেরা কি বরণ করছে? উত্তর হবে ঘ, মরণ যন্ত্রণা। এরপরে, ফাতাল ফেড়ে নামবো আমি, উঠবো আমি আকাশ ফোড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় ফোড়ে। এখানে চারটি প্রশ্নের মধ্যে এক নম্বর হচ্ছে, কবিতাংশটিতে কিসের কথা সম্পর্কে বলা হয়েছে? উত্তর হবে ক, সংকল্প। দুই নম্বর হচ্ছে, ফেরে শব্দের অর্থ কি? উত্তর হবে খ, চিরে। তিন নম্বর হচ্ছে, বিশ্বজগৎ কিভাবে দেখার কথা বলা হয়েছে? উত্তর হবে গ, হাতের মুঠোই ফুড়ে। চার নম্বর হচ্ছে, আকাশ ফুড়ে উঠতে চাওয়া হয়েছে কেন? উত্তর হবে ঘ, আকাশের অজানা রহস্য জানার জন্য। এরপরে তিন নম্বরটি হচ্ছে গদ্য, নাম হচ্ছে সুন্দরবনের প্রাণী। অনুচ্ছেদ হচ্ছে, দেখো, যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ, দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে থাকে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। বন্ধুরা, বাকি অংশটুকু তোমরা পড়ে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদটিতে কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর হবে গ, শকুন। দুই নম্বর হচ্ছে, অমূল্য শব্দের অর্থ কি? উত্তর হবে খ, যার মূল্য নির্ধারণ করা যায় না। তিন নম্বর হচ্ছে, বিলুপ্ত শব্দের অর্থ কি? উত্তর হবে ক, যা লোপ পেয়েছে। চার নম্বর হচ্ছে, দেশের জন্য জীবজন্তু পশু পাখি অমূল্য সম্পদ কেন? উত্তর হবে ক, এরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এরপরে অনুচ্ছেদটি হচ্ছে, বিশ্বের কোন কোন প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশ বা জায়গার নাম, যেমন অস্ট্রেলিয়ার সাথে ক্যাঙ্গারু ও আফ্রিকার সাথে সিংহ নামগুলো জড়িত, তেমনি বাংলাদেশের নামের সাথে জড়িত আছে রয়্যাল বেঙ্গল টাইগার নাম। বন্ধুরা, প্রশ্ন দেখো, অনুচ্ছেদটিতে বাকি অংশ তোমরা পড়ে নিবে। এক, হাতি একসময় প্রচুর পরিমাণে কোথায় পাওয়া যেত? উত্তর হবে খ, সুন্দরবনে। দুই নম্বর হচ্ছে, রয়্যাল বলতে কি বোঝায়? উত্তর হবে খ, রাজকীয়। তিন নম্বর হচ্ছে, সুন্দরবনের কোন প্রাণী অমূল্য সম্পদ? উত্তর হবে ঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। চার নম্বর হচ্ছে, বর্তমানে কোন পশুটি সুন্দরবনে একরকম বিলুপ্ত? উত্তর হবে গ, গুলভাগ। এরপরে চার নম্বরটি হচ্ছে গদ্য, নাম হচ্ছে হাতিয়ার শিয়ালের গল্প। অনুচ্ছেদ হচ্ছে, মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে, কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব
কায়দা কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, হাজার রকমের প্রাণী, অসংখ্য ফাঁক ফাঁকালি। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। এখান থেকে অনুচ্ছেদের প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদটিতে প্রশ্ন হচ্ছে, এক, কে তাড়া খেয়ে বনে ঢুকে পড়লো? উত্তর হবে খ, হাতি। দুই নম্বর হচ্ছে, হাতিটার ফাগুলু কেমন ছিল? উত্তর হবে গ, মোটা। তিন নম্বর হচ্ছে, কি থরথর করে কেঁপে উঠলো? উত্তর হবে খ, বন। চার নম্বর হচ্ছে, হাতিটি কেমন ছিল? উত্তর হবে ঘ, অহংকারী। পরের অনুচ্ছেদটি হচ্ছে, মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে, কি রকম, কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়, শিখছে সেই সব কায়দা কানুন। বন্ধুরা এখানেও সেম অনুচ্ছেদটি, একটু ডিফারেন্স আছে। এখন প্রশ্নগুলো অন্যরকম দেখো। প্রশ্নটি হচ্ছে, এক, কে তাড়া খেয়ে বনে ঢুকে পড়ল? উত্তর হবে খ, হাতি। দুই নম্বর হচ্ছে, বনের ফাঁকি আর প্রাণীদের দিনগুলো কেমন কাটছিল? উত্তর হবে ক, শান্তিতে। তিন নম্বর হচ্ছে, মাটির তলায় লুকিয়ে ছিল কে? উত্তর হবে গ, ইঁদুর। চার নম্বর হচ্ছে, হাতির হুঙ্কার শুনে ফাঁকিরা কি করলো? উত্তর হবে গ, ডানা জাফটাল। এরপরে পাঁচ নম্বর হচ্ছে, কবিতা নাম হচ্ছে ফুটবল খেলোয়াড়। দেখো, প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য ফরিয়া ভাঙ্গা খাটিয়ার ফরে, টেবিলের ফরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতেছে মরিসিফি ফরা দাঁত তুলি। বন্ধু প্রশ্ন হচ্ছে, এক নম্বর, কবিতাংশটিতে কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর হবে খ, ইমদাদ হক। দুই নম্বর হচ্ছে, প্রভাত শব্দ অর্থ কি? উত্তর হচ্ছে ক, সকাল। তিন নম্বর হচ্ছে, কবিকে কারা উপহাস করছে? উত্তর হবে গ, মালিশের শিশি। চার নম্বর হচ্ছে, মালিশের শিশিগুলো কোথায় ছিল? উত্তর হবে খ, টেবিলের উপর। এরপরের অনুচ্ছেদ কবিতাংশটুকু হচ্ছে, কবিতাটি হচ্ছে, দর্শক দল ফিরিয়া সলিসে মহা কলরব করে, ইমদাদ হক খেলা খোড়াতে খোড়াতে আসেছি মেসের ঘরে, মেসে সাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি। বন্ধুরা বাকিটা তোমরা পড়ে নিবে। প্রশ্ন এক হচ্ছে, কবিতাংশটিতে কার খ্যাতি প্রকাশ পেয়েছে? উত্তর হবে খ, ইমদাদ হকের। দুই নম্বর হচ্ছে, ফুটবল খেলোয়াড় কবিতায় দৈনিক বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে গ, সংবাদপত্র। তিন নম্বর হচ্ছে, ইমদাদ হকের রাত কিভাবে কাটে? উত্তর হবে ক, চিৎকার করতে করতে। চার নম্বর হচ্ছে, নজর শব্দের অর্থ কি? উত্তর হবে গ, ঘ, দৃষ্টি। এরপরে ছয় নম্বর হচ্ছে, গদ্যের নাম হচ্ছে বীরের রক্তে স্বাধীনে দেশ। অনুচ্ছেদ হচ্ছে, 1971 সালের 16 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, এদিন আমরা দেশকে পুরোপুরি শত্রু মুক্ত করে বিজয় অর্জন করি, এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করতে হয় এক মরণ ফন মুক্তি যুদ্ধ। বন্ধুরা তোমরা বাক্যাংশটুকু পড়ে নিবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের দেশ পুরোপুরি শত্রু মুক্ত হয় কোন দিন? উত্তর হবে ক, 1971 সালের 16 ডিসেম্বর। দুই নম্বর হচ্ছে, মুক্ত শব্দটির সমার্থক শব্দ কোনটি? উত্তর হবে গ, স্বাধীন। তিন নম্বর হচ্ছে, কৃতজ্ঞ শব্দটির সাথে নিচের কোনটি সম্পর্কিত? উত্তর হবে ক, উপকারীর উপকার স্বীকার করেছে। চার নম্বর হচ্ছে, আলোচ্য অনুচ্ছেদটি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে? উত্তর হবে খ, মহান মুক্তিযুদ্ধ। এরপরে পর অনুচ্ছেদ হচ্ছে, দিনটি ছিল 71-এর 8 এপ্রিল, মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করার জন্য মহালচরির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা 7টি স্পিড বোট আর 2টি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, মুন্সি আব্দুর রউফ কোন তারিখে শহীদ হন? উত্তর হবে খ, 8 এপ্রিল 1971। দুই নম্বর হচ্ছে, পাকিস্তানি সেনারা কি কি নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করে? উত্তর হবে গ, 7টি স্পিড বোট ও 2টি মোটর লঞ্চ। তিন নম্বর হচ্ছে, কাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিড বোট ডুবে যায়? উত্তর হবে ক, মুক্তিযোদ্ধাদের। চার নম্বর হচ্ছে, মুন্সি আব্দুর রউফের সমাধি কোথায়? উত্তর হবে ঘ, রাঙ্গামাটির বোট বাজারে। এরপরে সাত নম্বরটি হচ্ছে, কবিতা নাম হচ্ছে ফেব্রুয়ারির গান, গাছের গানে মুগ্ধ পাতা, মুগ্ধ স্বর্ণলতা, চন্দ্রসুরে ফুলের সাথে প্রজাপতির কথা। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে, কবিতাংশে কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে গ, ভাষা শহীদদের কথা। দুই নম্বর হচ্ছে, শহীদ সেলের দান কি? উত্তর হবে ক, বাংলা ভাষা। তিন নম্বর হচ্ছে, ফেব্রুয়ারির গান কিসে লেখা? উত্তর হবে ক, রক্তে লেখা।
চার নম্বরতে ভাষা শহীদরা জীবন বিসর্জন দিয়েছিলেন কেন? উত্তর হবে খ মায়ের ভাষার জন্য। এরপরে পরেরটি হচ্ছে অনুচ্ছেদটি হচ্ছে বাংলা আমার মায়ের ভাষা, শহীদ সিলের দান, আমার ভাইয়ের রক্ত লেখা, ফেব্রুয়ারির গান। এখানে চারটি প্রশ্নের মধ্যে এক নম্বর হচ্ছে কবিতাংশটিতে কোন ভাষার কথা বলা হয়েছে? উত্তর হবে ক বাংলা। দুই নম্বর হচ্ছে দান শব্দের অর্থ কি? উত্তর হবে গ অর্পণ। তিন নম্বর হচ্ছে বাংলা ভাষা কোন ছেলের দান? উত্তর হবে গ শহীদ ছেলে। চার নম্বর হচ্ছে ফেব্রুয়ারির গান কবিতায় কি বোঝানো হয়েছে? উত্তর হবে ক ফেব্রুয়ারির মাসে ভাষা আন্দোলন হয়েছিল। এরপরে আট নম্বর হচ্ছে গদ্য, নাম হচ্ছে শখের মৃৎশিল্প। অনুচ্ছেদটি হচ্ছে গ্রামের নাম আনন্দপুর, মামার বাড়ি, মামার বাড়ি কথার আছে, মামার বাড়ি কথায় আছে মামার বাড়ি রসের হাঁড়ি। আসলে তাই, ফরা নেই বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও, এই তো মামার বাড়ি। গেল বছর পয়লা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর। বন্ধুরা তোমরা অনুচ্ছেদটি পড়ে নিবে বাকি অংশটুকু। এক নম্বর প্রশ্ন হচ্ছে গ্রামের নাম কি? গ্রামের নাম কি? উত্তর হবে খ আনন্দপুর। দুই নম্বর হচ্ছে পয়লা বৈশাখে কি কি বসে? উত্তর হবে গ মেলা। তিন নম্বর হচ্ছে মামা কেমন মানুষ? উত্তর হবে ক মজার মানুষ। চার নম্বর হচ্ছে মামা কোথায় পড়েন? উত্তর হবে গ ঢাকার চারুকলা ইনস্টিটিউটে। বন্ধুরা এরপরের অনুচ্ছেদটি হচ্ছে মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি, তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না। বাকি অংশটুকু তোমরা পড়ে নেবে। এখানে প্রশ্ন হচ্ছে এক নং মৃৎশিল্পের প্রধান উপকরণ কোনটি? উত্তর হবে ঘ মাটি। দুই নম্বর হচ্ছে মাটির পাত্র তৈরি করেন কে? উত্তর হবে ঘ কুমার। তিন নম্বর হচ্ছে কোন ধরনের মাটি বেশ আঠালো? উত্তর হবে ক এঁটেল মাটি। চার নম্বর হচ্ছে কুমাররা বংশ পরস্পরায় কোন শিল্প নিয়ে কাজ করছেন? উত্তর হবে গ মৃৎশিল্প। এরপরে নয় নম্বরটি হচ্ছে কবিতার নাম হচ্ছে শব্দ দূষণ। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে শত পাখি সারাদিন ভর, মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে, দোয়েল চড়ুই মিলে কিসির মিসির, গান শুনি গুগু আর টুন টুনি টির। বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে এক কবিতাংশটিতে কোন টিকে নির্দেশ করেছে? উত্তর হবে ক গ্রামীণ জীবন। দুই নম্বর হচ্ছে প্রতিদিন শব্দের অর্থ কি? উত্তর হবে খ প্রত্যেক দিন। তিন নম্বর হচ্ছে নিশিরাতে কিসের দল ডাকে? উত্তর হবে ক কুকুরের। চার নম্বর হচ্ছে মোরগের ডাক কখন শোনা যায়? উত্তর হবে খ ভোরে। এরপরে অনুচ্ছেদ হচ্ছে শহরের পাতির কাক ডাকে যাকে যাকে, ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে, সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন, দরজায় বেলা বাজে কান ফেতে শুন, গলিফতে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইসই স্কুল মাঠে। প্রথম প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদটি কোন স্থান সম্পর্কে লেখা? উত্তর হবে খ শহর। দুই নম্বর হচ্ছে যাকে যাকে ফাতিকা কোথায় ডাকে? উত্তর হবে খ শহরে। তিন নম্বর হচ্ছে ছোটরা কোথায় হইসে করে? উত্তর হবে গ স্কুল মাঠে। চার নম্বর হচ্ছে কাদের ফেরিওয়ালা বলা হয়? উত্তর হবে ক রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে। এরপরে দশ নম্বর গদ্য হচ্ছে, দশ নম্বরটি হচ্ছে গদ্য, নাম হচ্ছে স্মরণীয় যারা চিরদিন। একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে, তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এ গানের সুর দেন আলতা মাহমুদ, প্রতিভাবান এই সুরধাক সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। বন্ধুরা এখানে প্রথম প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদটিতে কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর হবে আলতাফ মাহমুদ। দুই নম্বর হচ্ছে স্মরণ শব্দের অর্থ কি? উত্তর হবে খ মনে করা। তিন নম্বর হচ্ছে সুরকার আলতাফ মাহমুদকে কারা হত্যা করে? উত্তর হচ্ছে খ পাকিস্তানি সৈন্য। চার নম্বর হচ্ছে ভাষা শহীদ বলতে কি বোঝায়? উত্তর হবে ঘ যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন। এরপরে অনুচ্ছেদটি হচ্ছে তাদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা, তাদের প্রাণ দান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে এক অনুচ্ছেদটিতে কাদের সম্পর্কে বলা হয়েছে? উত্তর হবে ক শহীদ বুদ্ধিজীবী। দুই নম্বর হচ্ছে স্মরণ শব্দের অর্থ কি? উত্তর হবে গ মনে করা।
তিন নম্বর আছে আমরা কোন তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি, উত্তর হবে গ 14 ডিসেম্বর। চার নম্বর আছে 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি সেনারা এদেশে বুদ্ধিজীবীদের কি করেন দেখো, উত্তর হবে খ হত্যা করছিল। এরপরে 11 নম্বরটি হচ্ছে কবিতা, নাম হচ্ছে স্বদেশ। এই যে ছবি এমন আঁকা, সরি মত দেশ, ছবি মত দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বাড়ি বাগান ফাঁক ফাঁকালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবু আঁকতে পারি সবই। বন্ধুরা এক নম্বর প্রশ্ন হচ্ছে আলোচ্য কবিতাংশে কোন দেশের কথা বলা হয়েছে, উত্তর হবে ক বাংলাদেশ। দুই নম্বর প্রশ্ন হচ্ছে কবি দেশকে কিসের মতো বলেছেন, উত্তর হবে খ ছবি। তিন নম্বর হচ্ছে কবি কি ছাড়াই দেশের ছবি আঁকতে পারেন, উত্তর হবে ক রং ও তুলি। চার নম্বর হচ্ছে কবিতাংশটিতে কি প্রকাশ পেয়েছে, উত্তর হবে গ দেশের প্রতি ভালোবাসা। এরপরে অনুচ্ছেদটি হচ্ছে মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান দেশ, মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাঁটে, দেখে দেখে একটি ছেলের সারাদিন কাটে, এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। বন্ধুরা প্রশ্নটি হচ্ছে এক নং কবিতাংশটিতে কার দেশের ছবি দেখে সারাদিন কাটে, উত্তর হবে ক একটি ছেলের। দুই নম্বর হচ্ছে উপরের কবিতাংশে মূলত কোন বিষয়টি প্রকাশ পেয়েছে, উত্তর হবে গ বাংলাদেশের নানা ধরনের মানুষ ও তাদের পেশা। তিন নম্বর হচ্ছে হাটের মানুষ কোথায় যায়, উত্তর হবে ঘ হাঁটে। চার নম্বর হচ্ছে শেষ শব্দের অর্থ কি কোনটি, উত্তর হবে ক সমাপ্ত। এরপরের 12 নম্বরটি হচ্ছে গদ্য, নাম হচ্ছে কাঞ্চনমালা আর কাকনমালা। অনুচ্ছেদ হচ্ছে অনেকদিন আগের কথা, এক দেশে ছিল এক রাজা, রাজার একটাই পুত্র, রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। প্রথম প্রশ্ন, রাজার পুত্র কয়টা, উত্তর হবে ক একটা। দুই নম্বর হচ্ছে রাজপুত্রের সাথে কার খুব ভাব, উত্তর হবে খ রাখাল ছেলে। তিন নম্বর হচ্ছে নিজম দুপুরে রাখাল কি বাজায়, উত্তর হবে ঘ বাঁশি। চার নম্বর হচ্ছে রাজপুত্র রাজা হলে রাখালকে কি বানাবে, উত্তর হবে খ মন্ত্রী। এরপর অনুচ্ছেদটি হচ্ছে কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান, কোথা থেকে জানি একটা মেয়ে এলো, এসে তাকে বলে রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। প্রথম প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদটিতে মূলত প্রকাশ পেয়েছে কি সেটা বলতে হবে, উত্তর হচ্ছে গ কাকনমালার ধূর্ততা, কাকনমালার ধূর্ততা। দুই নম্বর হচ্ছে কাকন শব্দটির অর্থ কোনটি, উত্তর হবে গ হাতে ফরার গহনা। তিন নম্বর হচ্ছে দাসীর সাথে রানী কাঞ্চনমালার কোথায় দেখা হয়েছিল, উত্তর হবে ক নদীর ঘাটে। চার নম্বর হচ্ছে রানী কাঞ্চনমালা দাসী কিনেছিলেন কেন, উত্তর হবে ক রাজার শরীর থেকে সুস খোলার জন্য। এরপরে 13 নম্বরটি হচ্ছে গদ্য, নাম হচ্ছে অবাক জলফান, অবাক জলফান। এখানে কথোপকথন রয়েছে দেখো, ফথিক বললেন মশাই একটু জলফাই কোথায় বলতে পারেন, বুড়িওয়ালা বলল জলফাই জলফাই এখন কোথায় পাবেন, এ তো জলফাইয়ের সময় নয়, কাঁচা আম সান তো দিতে পারি। বন্ধুরা দারুণ একটি কবিতা গদ্য, তোমরা এটি বাকি অংশটুকু পড়ে নিবে। এখান থেকে প্রশ্ন হচ্ছে এক, উপরের অনুচ্ছেদটিতে মূলত কি প্রকাশ পেয়েছে, উত্তর হবে গ জল খেতে সে বিড়ম্বনা। এরপরে দুই নম্বর হচ্ছে জুড়িওয়ালা পথিককে কি দিতে চেয়েছে, উত্তর হবে গ কাঁচা আম। তিন নম্বর হচ্ছে বরকন্দাজ শব্দের অর্থ কি, উত্তর হবে ক পাহারাদার। চার নম্বর হচ্ছে জুড়িওয়ালার সঙ্গে কথা বলাটাকেই ফতিকের কাছে অন্যায় মনে হয়েছে কেন, উত্তর হবে ক জুড়িওয়ালার জল ও জলফাই নিয়ে তর্ক বাঁধিয়েছে বলে। এরপরে পরেরটি হচ্ছে দেখো, শুনিছি বই কি চোখে দেখেছি, বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না, যেই জল খেতে যায় অমনি গলায় খিস ধরে, মহা মুশকিল। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা দেখে নিবে। এখানে ছবি দেওয়া আছে বড় সবুজ একটি বোতল আনিয়ে মামা ফতিককে দেখাইলেন, এখানে ছবিও দেওয়া আছে দেখে নিবে। এখান থেকে প্রশ্ন হচ্ছে এক, উপরের অনুচ্ছেদে মূলত কোন বিষয়টির প্রধান হয়ে উঠেছে, উত্তর হবে ঘ নানা ধরনের জলের বর্ণনা। দুই নম্বর হচ্ছে বোবা জল বলা হয়েছে কোন জলকে,
উত্তর হবে খ পরিশ্রুত জল। তিন নম্বর হচ্ছে খাঁটি শব্দের অর্থ কি, উত্তর হচ্ছে ক নির্ভেজাল। চার নম্বর হচ্ছে বদ্রীনাথের কি রোগ হয়েছে, উত্তর হবে ক জলাতঙ্ক। এরপরে চোদ্দ নম্বরটি হচ্ছে কবিতার নাম হচ্ছে গাছফুল। আমরা গাছের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দলনা পায়ে চিরনা নরম পাতা। বন্ধুরা বাকি অংশ তোমরা পড়ে নিবে। প্রথম প্রশ্ন, কবিতাংশে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে, উত্তর হবে গ গাছফুলের পরম আনন্দে বেঁচে থাকা। দুই নম্বর হচ্ছে কিরণ শব্দের অর্থ কি, উত্তর হচ্ছে খ আলো। তিন নম্বর হচ্ছে গাছফুল কি না ছেড়ার জন্য মিনতি করছে, উত্তর হবে গ পাতা। চার নম্বর হচ্ছে গাছফুল হেসে উঠে কেন, উত্তর হবে গ পরম আনন্দে। এরপর হচ্ছে ধরার বুকে স্নেহ কণাগুলি গাছ হয়ে ফুটে ওঠে, মোরা তারই লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের বাসী, শুনিয়ার দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে। প্রথম প্রশ্ন হচ্ছে কবিতাংশে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে, উত্তর হবে ঘ প্রকৃতির সঙ্গে গাছ ফুলের একাত্মতা। দুই নম্বর হচ্ছে ধরার বুকের স্নেহ কণাগুলো কি হয়ে ফুটে ওঠে, উত্তর হবে ক ঘাস। তিন নম্বর হচ্ছে ধরা শব্দের অর্থ কি, উত্তর হবে খ পৃথিবী। চার নম্বর হচ্ছে গাছফুলের সাথে কার মিতালি, উত্তর হবে গ তারা। এরপরে পনেরো নম্বরটি হচ্ছে গদ্য নাম হচ্ছে মাটি নিচে যে শহর, অনুচ্ছেদ হচ্ছে মাটি সাফা পড়ে যায় এক একটি নগর জনপদ, মাটি খুঁড়ে এমনই এক সুপ্রাচীন নগর জনপদের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। এখানে প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত, উত্তর হবে ক নরসিংদী। দুই নম্বর হচ্ছে স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান কতটি মুদ্রা সংগ্রহ করেন, উত্তর হবে খ ২০ থেকে ৩০টি। তিন নম্বর হচ্ছে ওয়ারী বটেশ্বর কত বছরের প্রাচীন দুর্গ নগর, উত্তর হবে গ ২৫ মানে ২৫০০ বছর। চার নম্বর হচ্ছে কত সালে ওয়ারী গ্রামে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা পাওয়া যায়, উত্তর হবে খ ১৯৫৬। এরপর অনুচ্ছেদটি হচ্ছে আসলে ওয়ারী এবং বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম, এই দুই গ্রামে প্রায়ই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত। ১৯৩৩ সালে ওয়ারী গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায়। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ারী ও বটেশ্বর কিসের নাম, উত্তর হবে খ গ্রামের নাম। দুই নম্বর হচ্ছে ওয়ারীতে প্রথম কত সালে জমানো মুদ্রা পাওয়া যায়, উত্তর হবে গ ১৯৩৩ সালে। তিন নম্বর হচ্ছে মোহাম্মদ হানিফ পাঠান কতটি মুদ্রা সংগ্রহ করেন, উত্তর হবে খ ২০ থেকে ৩০টি। চার নম্বর হচ্ছে প্রাচীন নিদর্শন উদ্ধারে ওয়ারী বটেশ্বরের খনন কাজ শুরু হয় কত সালে, উত্তর হবে গ ২০০০ সালে। এরপরে ষোলো নম্বর হচ্ছে কবিতা নাম হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবই দিল্লি ফতির ফুতের করে, লইয়াছে পানিশরণে ফরে। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা দেখে নিবে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষকের মনে কি আছে, উত্তর হবে খ বল। দুই নম্বর হচ্ছে কবিতাংশটি কোন কবির লেখা, উত্তর হবে গ কাজী কাদের নওয়াজ। তিন নম্বর হচ্ছে কার কপালে চিন্তার রেখা দেখা দিলে, উত্তর হবে ক শিক্ষকের। চার নম্বর হচ্ছে দিল্লির ফতিকে, উত্তর হবে গ বাদশাহ আলমগীর। এরপর হচ্ছে বাদশাহ আলমগীর কুমারে তাহার ফরাইতো এক মৌলবী দিল্লি একদা পবাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ডালিতেছে বাড়ি গুরুর স্মরণে ফুলকিত হৃদয় আনন্দ আন্ত নয়নে। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। প্রথম প্রশ্ন, কবিতাংশে কোন বাদশাহর কথা বলা হয়েছে, উত্তর হবে ক আলমগীর। দুই নম্বর হচ্ছে শাহজাদা কোথায় বাড়ি ডালছে, উত্তর হবে খ গুরুর স্মরণে। তিন নম্বর হচ্ছে আলমগীর কোথাকার অধিপতি ছিলেন, উত্তর হবে ক দিল্লির। চার নম্বর হচ্ছে কার ভালে চিন্তার রেখা দেখা দিল, উত্তর হবে ঘ শিক্ষাগুরুর। সতেরো নম্বর হচ্ছে গদ্য নাম হচ্ছে ভাবুক ছেলেটি, অনুচ্ছেদ হচ্ছে ১৯১৫ সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন, তাই তার উপাধি সহ নাম হয় স্যার জগদীশ চন্দ্র বসু। ১৯১৬ সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণের দুই বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির। বন্ধুরা বাকি অংশ তোমরা পড়ে নিবে। প্রথম প্রশ্ন, স্যার জগদীশ চন্দ্র বসু কত সালে নাইট উপাধি পান, উত্তর হবে খ ১৯১৫ সালে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, উত্তর হবে গ ১৯১৮ সালে।
তিন নম্বর হচ্ছে কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে? উত্তর হবে গ 1935 সালে। চার নম্বর হচ্ছে জগদীশ চন্দ্র বসু কত সালে মারা যান? উত্তর হবে খ গ 1927 সালে। এরপরেটি হচ্ছে জগদীশ চন্দ্র এক বছর ডাক্তারি পড়ার পর অধ্যাপকের পরামর্শে 1882 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এখান থেকে টাইপস পাস করার পর লন্ডন থেকে বিএসসি পাস করেন। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। প্রথম প্রশ্ন হচ্ছে পাঠটিতে কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর হবে গ জগদীশ চন্দ্র বসু। দুই নম্বর হচ্ছে তিনি প্রেসিডেন্সি কলেজে কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? উত্তর হবে গ পদার্থবিজ্ঞান। তিন নম্বর হচ্ছে কত সালে গবেষণা করে তিনি প্রবন্ধ রচনা করেন? উত্তর হবে খ 18 মাস। চার নম্বর হচ্ছে লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে কি ডিগ্রি প্রদান করেছিল? উত্তর হবে খ ডিএসসি ডিগ্রি। এরপরে 18 নম্বরটি হচ্ছে কবিতা, নাম হচ্ছে দুই তীরে। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকাল যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ। বন্ধুরা বাকি অংশটুকু পড়ে নিবে। প্রথম প্রশ্ন কে ধীরে ধীরে চলে? উত্তর হবে গ কচ্ছপ। দুই হচ্ছে শীতের দিনে কোন ধরনের হাঁস আমাদের দেশে বসবাস করে? উত্তর হবে ঘ বিদেশি। তিন নম্বর হচ্ছে কোথায় কচ্ছপেরা রৌদ্র ফোহায়? উত্তর হবে খ তীরে। চার নম্বর হচ্ছে জেলে ডিঙ্গি কখন ভিড়ে? উত্তর হবে খ সন্ধে বেলায়। এরপর 19 নম্বর হচ্ছে গদ্যর নাম হচ্ছে বিদায় হজ। দশম হিজরির হজের সময় এসে গেল। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন। তিনি স্থির করলেন সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। এই সংবাদ চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ল। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নেবে। প্রথম প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় কাবার আহ্বান অনুভব করলেন? উত্তর হবে ক অন্তরের গভীরে। দুই নম্বর হচ্ছে কোন মাসে হাজার হাজার বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে সমবেত হলেন? উত্তর হবে খ চিলকাত। তিন নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরিতে স্থির করলেন সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন? উত্তর হবে খ দশম। চার নম্বর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে কোন ফতে যাত্রা করলেন? উত্তর হবে ক মক্কার। এরপর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণ শেষ করলেন, তার শোকমুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? এই বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। প্রথম প্রশ্ন হচ্ছে কার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল? উত্তর হবে ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই হচ্ছে হ্যাঁ আপনি পেরেছেন, এ ধ্বনি কাদের? উত্তর হবে খ আরাফাতের ময়দানে উপস্থিত জনতার। তিন নম্বর হচ্ছে এটাই তার জীবনের শেষ হজ, কার জীবনের? উত্তর হচ্ছে ক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। চার নম্বর হচ্ছে তোমরা সাক্ষী আমি কর্তব্য পালন করেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কাদের উদ্দেশ্যে বলেছেন? উত্তর হবে ক সমবেত মানুষের। বিশ নম্বরটি হচ্ছে গদ্য, নাম হচ্ছে দেখে এলাম নায়াগ্রা। অনুচ্ছেদ আছে বিশ্ব ভূখণ্ডল বড়ই বীরচিত্র বা বিচিত্র, বিচিত্র হবে। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে, পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত হলো বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি, সমতলের উপর দিয়ে একটি খরস্রোতা নদী বইছে। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নেবে। প্রথম প্রশ্ন, নায়াগ্রা কোথায় অবস্থিত? উত্তর হবে গ কানাডা। দুই নম্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ জলপ্রপাতটির নাম কি? উত্তর হবে গ নায়াগ্রা। তিন নম্বর হচ্ছে নায়াগ্রার পানি কোথায় পড়ছে? উত্তর হবে ক ফাটলের গহ্বরে। চার নম্বর হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত কোথায় থেকে পড়ছে? উত্তর হবে খ সমতল ভূমি থেকে। এরপরে 21 নম্বরটি হচ্ছে কবিতা, নাম হচ্ছে রৌদ্র লেখে জয়। বর্গে এলো খাজনা দিতে মালো মানুষ কত, ফুরলো শহর ফুরলো শ্যামল গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্ত সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো বলবে না। প্রথম প্রশ্ন, কারা মানুষ মারলো? উত্তর হবে খ বর্গীরা। দুই নম্বর হচ্ছে বর্গীরা কি নিতে এসেছিল? উত্তর হবে খ খাজনা। তিন নম্বর হচ্ছে মুক্তি সেনা কারা? উত্তর হবে গ যারা দেশের মুক্তির জন্য যুদ্ধ করেছেন। চার নম্বর হচ্ছে কাদের কথা দেশের মানুষ কখনো বলবে না? উত্তর হবে খ মুক্তি সেনা। এরপরের অনুচ্ছেদ হচ্ছে আমার দেখি আবার দেখি নীল আকাশে পায়রা মেলে ফাঁকা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে উপরের কবিতাংশে মূলত কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? উত্তর হবে খ দেশের স্বাধীনতা। দুই নম্বর হচ্ছে কে মা হয়ে যায়? উত্তর হবে গ দেশের মাটি। তিন নম্বর হচ্ছে নীল আকাশে কে ফাঁকা মিলে? উত্তর হবে খ পায়রা। চার নম্বর হচ্ছে মন্দির বিপরীতে কি আছে? উত্তর হবে ঘ আলো।
বাস নাম্বার হচ্ছে গদ্য, নাম হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান পাশানি। অনুচ্ছেদ হচ্ছে বাংলার কৃষক মজুর শ্রমিকের অতি আপনজন মাওলানা আব্দুল হামিদ খান পাশানি। চিরকাল নির্যাতিত নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন তিনি, মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নেবে। প্রথম প্রশ্ন, মাওলানা আব্দুল হামিদ খান বাসানি কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে ক, সিরাজগঞ্জের দানখড়া গ্রামে। দুই নম্বর হচ্ছে, মাওলানা আব্দুল হামিদ খান বাসানি কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে গ, 1880 সালে। তিন নম্বর হচ্ছে, মাওলানা আব্দুল হামিদ খান বাসানির পিতার নাম কি? উত্তর হবে খ, হাজী শারাফত আলী খান। চার নম্বর হচ্ছে, মাওলানা বাসানি কোথায় পড়াশোনা করেন? উত্তর হবে ঘ, ভারতের দেবন মাদ্রাসায়। এরপর অনুষ্ঠিত হচ্ছে, মূলত সারা জীবন তিনি এই নিপীড়িত মানুষের জন্য সংগ্রাম করেছেন। 1947 সালে ভারত বিভাগের পর তিনি আসাম থেকে পূর্ব বাংলায় চলে আসেন। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? উত্তর হবে গ, 1954 সালে। দুই নম্বর হচ্ছে, সম্মেলন শব্দের অর্থ কি? উত্তর হবে ঘ, জনসমাবেশ। তিন নম্বর হচ্ছে, 1952 সালে মাওলানা বাসানিকে গ্রেফতার করা হয় কেন? উত্তর হবে ঘ, ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে। চার নম্বর হচ্ছে, কত সালে ভারত বিভক্ত হয়? উত্তর হবে খ, 1947 সালে। এরপরে 23 নম্বরটি হচ্ছে গদ্য, নাম হচ্ছে শহীদ তিতুমির। প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদটি হচ্ছে 1782 সাল, পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা, সে জেলার বসিরহাট মহকুমার একটি গ্রাম চাঁদপুর, মতান্তরে হায়দারপুর। এ গ্রামে বাস করত এক বনিয়াদি মুসলিম পরিবার, সৈয়দ বংশ। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে, তিতুমির কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে খ, 1782। দুই নম্বর হচ্ছে, তিতুমিরের জন্ম হয় কোন জেলায়? উত্তর হবে খ, 24 পরগনা। তিন নম্বর হচ্ছে, তিতুমির শিশু বয়সে কতদিন ধরে তেতো ঔষধ খেয়েছিল? উত্তর হবে গ, প্রায় 10-12 দিন। চার নম্বর হচ্ছে, তিতুমিরের প্রকৃত নাম কি? উত্তর হবে ঘ, সৈয়দ মীর নিসার আলী। এরপরে অনুচ্ছেদটি হচ্ছে, 1831 সালের 19 নভেম্বর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক তখন ভারতবর্ষে গভর্নর জেনারেল, তিতুমিরকে শায়েস্তা করার জন্য তিনি পাঠালেন বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। প্রথম প্রশ্ন হচ্ছে, তিতুমিরের বাসের কেল্লা কে আক্রমণ করেন? উত্তর হবে খ, কর্নেল স্টুয়ার্ট। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, তিতুমির বাহিনীতে কতজন সৈনিক ছিল? উত্তর হবে গ, 4-5 জন। তিন নম্বর হচ্ছে, কর্নেল স্টুয়ার্ট কোন সময়ে বাসের কেল্লা আক্রমণ করেন? উত্তর হবে ক, ভোরের আবসা আলোয়। চার নম্বর হচ্ছে, বাসের কেল্লা কোথায় অবস্থিত? উত্তর হবে খ, নারকেল বাড়িয়ায়। এরপরে চোদ্দ নম্বর হচ্ছে গদ্য, নাম হচ্ছে অপেক্ষা। অনুচ্ছেদ হচ্ছে, জসিমের মনে পড়ে কিছুদিন আগে ওরা বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ শুনছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। লোকজন খবর শুনে উত্তেজিত হয়ে বলে, আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। প্রথম প্রশ্ন, জসিম মিয়া কার ভাষণ শুনেছিল? উত্তর হবে ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুই নম্বর হচ্ছে, জসিম মিয়া কোন খবর শুনে উত্তেজিত হয়? উত্তর হবে খ, যুদ্ধের। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, জসিম মিয়া কিভাবে মারা যায়? উত্তর হবে ঘ, মিলিটারিদের গুলিতে। চার নম্বর হচ্ছে, মিলিটারি শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ঘ, সামরিক বাহিনী। এরপরে অনুচ্ছেদটি হচ্ছে, রুবা রুমার হাত ধরে জাকিয়ে বলে, যুদ্ধ মানে কি বুবু? রুমা দুই হাতে চোখ মুছে বলে, বাবার মরে যাওয়া। দুইজন আকাশের দিকে তাকায়, অনেক দূরে কালো ধোঁয়ার মতো কিছু একটা আকাশের দিকে উঠছে। বন্ধুরা বাকি অংশটুকু তোমরা পড়ে নিবে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধ কারা? উত্তর হবে ঘ, যারা দেশের মুক্তির জন্য যুদ্ধ করেন। দুই নম্বর হচ্ছে, কে শুকনো মুখে বারান্দায় বসে থাকে? উত্তর হবে ঘ, রাহেলা বানু। তিন নম্বর হচ্ছে, দুই বোন দানক্ষেতে আল থেকে কি ধরে আনে? উত্তর হবে দানক্ষেতের আল থেকে কি ধরে আনে? উত্তর হবে খ, কুসো চিংড়ি। চার নম্বর হচ্ছে, কারা গ্রামে আগুন দিয়েছে? উত্তর হবে ক, পাকিস্তানি মিলিটারি। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি। আমাদের ছোট একটি অনুরোধ, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের অন্যান্য ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে।
দেখে নেবে। পরবর্তী ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।